তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ভিডিওতে আমরা যাচ্ছি হচ্ছে ভিভো সার্ভিস সেন্টারে, যেটা হচ্ছে তোমার আকাঙ্ক্ষা সিটি সেন্টারের এইদিকে। তো আকাঙ্ক্ষা সিটি সেন্টারের এখানে। তো আজকে হচ্ছে আমরা ভিভো সার্ভিস সেন্টারে যাব। এই যে নেয়ার ফোন খারাপ হয়ে গেছে, এই যে বারবার অফ হচ্ছে আর অন হচ্ছে, অফ হচ্ছে আর অন হচ্ছে। তো তো আজকে নেয়ার ফোন দেখবো ঠিক হয় কি হয় না, তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। তো এর ভেতরে আপাতত মনে হচ্ছে ভিভো শপিং মলটা। ওই ক্যামেরা করতে দিচ্ছে না। তো এইখানে এর ভেতরেই বললো গ্রাউন্ড ফ্লোরে। তো দেখা যাক কোন দিকে, বললো তো গ্রাউন্ড ফ্লোরে, কোনটা কে জানি যাই না, দেখি কাউকে জিজ্ঞাসা করতে হবে। এই তো পেয়ে গেছি আমরা অবশেষে ভিভো শোরুম। আর নিয়ে খালি বলতে চুপুরি চুপুরি নিয়ে ম্যাড হয়ে গেছি। তো চলো দেখি এর ভেতরে গেলে কি হয়। তো আমরা পপাট হয়ে গেছি প্রথমে, এখান দিয়ে ঠেলতে হবে। আমি ওখানে গিয়ে ঠাড়াঠেল করছিলাম, হ্যাঁ এত লজ্জা ভাই বলার মতো না, কি দুষ্টু ভাই। এটা তো এখানে পপাট হয়ে যাবো না তো আমরা। অনেকগুলো নিয়ে নিচ্ছি কেমন লাগছে। এত সুন্দর তো প্রিমিয়াম কাস্টমার সার্ভিস তো আমি কোথাও দেখিনি। ব্যাংকে গেলে তাই 10 ঘন্টা বসে রাখি। কি বলছিস? আসছি তাহলে একটু হাই করো, দাদাকে দেখাবি? হ্যাঁ তো নিয়ে আসছি। নিয়ে গেলে নিয়ে যাবে আমি। আজ তো পুরোই মজা হয়ে গেছে,
কারণ যে ভিভো সার্ভিস সেন্টারে এসেছিলাম সেখানে তো হচ্ছে যিনি বসে আছে তিনি তো হচ্ছে দিদি, মানে আমাদেরই দিদি হয় একটা। তো আজ তো পুরোই মজা হয়ে গেছে, কাজ অনেক তাড়াতাড়ি হয়ে গেল। নিয়া কেরম একটু রেটিং দাও বলেছে আর হাত কষ্ট করছে 5 মিনিট এটা তো দিমিরা কিন্তু। তো যাই হোক, তো যেরকম ভেবেছিলাম তার থেকে অনেক ভালো হলো, এতটাও ভাবিনি যে এত সহজে এত তাড়াতাড়ি হয়ে যাবে। আর যেরকম বিভিন্ন জায়গায় গেলে এরকম সার্ভিস সেন্টার ফেন্টার অনেক দেরি হয়, তারপর অনেক বসে রাখে, অনেক ঝামেলা হয়, এখানে দেখি অতটা কিছু হয়নি। রিভিউ তো খুবই ভালো লাগলো, এটা ওয়াইডে কইনি তো ভিভো সার্ভিস সেন্টার রিভিউ দারুণ ছিল। সাদা তোর ব্যাগে থাকার কথা তো, ভিভো সার্ভিস সেন্টার রিভিউ ভেরি গুড। চেনা জানা লোক থাকলে অনেক সময় ভালো লাগে, চেনা জানার জন্য না, এমনিও দেখলাম ভিভো সার্ভিস সেন্টার দেখলাম ভালো। তো এই আকাঙ্কার, এটা হচ্ছে আকাঙ্কার আর কি মোড় বা মঙ্গলদ্বীপ। এই মঙ্গলদ্বীপ থেকে একটু এদিকে এলে এই যে বিল্ডিংটা গ্রাউন্ড ফ্লোরে ভিভো ভিভো সার্ভিস সেন্টার। তো তোমরা চিনার পার্ক দিয়ে আসতে পারো, চিনার পার্ক সিটি সেন্টার পার হয়ে আকাঙ্ক্ষা বাসে উঠলেই চলে আসবে আকাঙ্ক্ষার মোড়ে নেমে, ওখান থেকে একটু গুগল ম্যাপে দেখে নেবে, বা গুগল ম্যাপে আমি দিয়ে দেবো। করে দিচ্ছে আমার একদম। তো যাই হোক, তো আজকে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো গরমে আমরা একটু আকাদাস খেয়ে নিই গাইস, তোমরা খাও আমাদের সাথে। দারুন আখের রস, মেরে একটু ধর, এটা একটু ধর। গরমে শান্তি, কিন্তু আর একটু ঠান্ডা হলে ভালো হতো, আর কি করা যাবে। তো আজ এখন আমরা ট্যাগ করব নিয়ে আমাদের বার্গার, তাই তো বলেন। এই যে ছোট বার্গার, মিনি বার্গার, আবার কুড়ি করে দিচ্ছি ওই যে এদিকে টাটা বাই বাই। তো বাড়ি চলেই যাচ্ছিলাম আমি, তারপর ভাবলাম যে চুল অনেক বড় বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছ, তো ভাবলাম চুলটা একেবারে কেটে নিই আর নেয়া বাড়ি চলে গেছে, তারপর ভাবলাম একটু চুলটা কাটা যায়। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো এখনো, তো চুলটা কেটে নিই, তারপর দেখো চুল কেটে কেমন দেখাচ্ছি। তো চুল কাটার পরে এরকম লাগছে, চুল কাটার পরে আপাতত এরকমই লাগছে। বাপরে অনেক লেট করে দিল, অনেক লেট, চুল কাটতে প্রায় 2-3 ঘন্টা লাগিয়ে দিল, বাপরে এত লাইন। যাই হোক অলমোস্ট হয়েছে কোনো রকমের।